তো ফরওয়ার্ড ফিডের জন্য নয়েল থিওরি যদি আমরা দেখতে যাই তাহলে এখানে আমরা আমরা সবার প্রথম কম্বিং সিকোয়েন্স দিয়ে চিন্তা করতে শুরু করব আচ্ছা তার আগে আরেকটা হচ্ছে মনে করিয়ে দিই সেটা হচ্ছে ডিটাচমেন্ট সেটিং বলতে আমরা কি বুঝি নিপারের সাথে ডিটাচিং রোলারের যে সর্বনিম্ন দূরত্ব সেটাকে আমরা বলি ডিটাচমেন্ট সেটিং ওটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি সর্বনিম্ন দূরত্বটা অবশ্যই উচ্চারণ করা জরুরি কারণ হচ্ছে নিপাররা কখনোই তাদের জায়গায় ফিক্সড থাকে না তারা কখনো ফরওয়ার্ডে চলে আসে কখনো ব্যাকওয়ার্ড পজিশনে চলে যায় তো কোন দূরত্বটাকে আমরা ধরে নিব সেজন্য আমরা বলি যে যখন নিপাররা মোস্ট ফরওয়ার্ড পজিশনে চলে আসে তখনই কিন্তু নিপারের সাথে ডিটাচিং রোলারের দূরত্বটা সর্বনিম্ন পর্যায়ে থাকে সেই দূরত্বটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং তো আমরা যদি ফরওয়ার্ড পিনের জন্য নয়েল থিওরিকে ডিরাইভ করা শুরু করি তাহলে আমরা হচ্ছে কম্বিং সিকোয়েন্স থেকে আমাদের চিন্তাটা শুরু করতে হবে কম্বিং সিকোয়েন্স থেকে ব্যাকওয়ার্ড ফিডে আমরা শুরু করেছিলাম ডিটাচিং সিকোয়েন্স থেকে তো ফরওয়ার্ড ফিডে আমরা কম্বিং সিকোয়েন্স থেকে শুরু করি কম্বিং সিকোয়েন্সে এসে প্রথম কথা হচ্ছে এই মনে করো ডিটাচিং মাত্র হয়ে যাচ্ছে তো ডিটাচিং মাত্র হচ্ছে আচ্ছা বৃষ্টি হয়ে যাচ্ছে এটা আমার বলার কি দরকার বাবা ওয়ান এইট ওয়ান থ্রি হান্ড্রেড তোমার বন্ধু বান্ধব হচ্ছে মেসেজ করে পাঠাই দিও ঠিক আছে ও বলে দিবে শেষ হ্যাঁ পড়ায় কোনো সমস্যা থাকলে সেটা চ্যাট বক্সে জানাবে তোমার এখানে ঝড় বৃষ্টি খুব সমস্যা করতে পারছো না এটা কোনো একজন বন্ধুকে জানাই দাও ঠিক আছে বন্ধুকে জানাই দিলে ও হচ্ছে তোমার হয়ে আইডিটা বলে দেবে তাহলেই হয়ে গেল দশ পনেরো জনের সমস্যা তারা যদি সবাই বারবার চ্যাট বক্স আমার এখানে ঝড় আমার এখানে বৃষ্টি তাহলে আমার নজর বারবার চলে যাচ্ছে এবং আমি কষ্ট হচ্ছে পড়াতে আচ্ছা তো নিপাররা যখন পিছনের দিকে তারা ফেরত আসতে শুরু করবে তখন তো এটা আমাদের পুরান কথা যে নিপাররা কিন্তু যখন মোস্ট ফরওয়ার্ড পজিশনে থাকে তখন কিন্তু হচ্ছে পিসিং এর ফলে কিন্তু একটা সংযোগ তৈরি হয়ে যায় ল্যাপের মধ্যে কিন্তু যখনই তারা হচ্ছে পিছনের দিকে রওনা দিতে শুরু করে তখন কিন্তু ডিটাচিং রোলার থেকে ল্যাপটা ছিঁড়ে যায় এই যেমন হচ্ছে আহ ডিটাচিং রোলার থেকে ল্যাপটা ছিঁড়ে গেল এই ডিটাচিং রোলার থেকে কিন্তু এখন ল্যাপটা ছিঁড়ে গেছে এই জায়গা থেকে আহ কিন্তু ছিঁড়ে গেল তো এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি এই যে নিপারটা গেল এবং নিপার রাজে পিছনের দিকে তারা হচ্ছে যাত্রা করতে শুরু করলো এই অবস্থায় এই অবস্থায় একটু আগেই কিন্তু তারা ওই নিপার এবং ডিটাচিং রোলারের মধ্যে দূরত্বটা ছিল সর্বনিম্ন অর্থাৎ কি পরিমাণ তাদের মধ্যে দূরত্ব ছিল ডিটাচমেন্ট সেটিং এর সম পরিমাণ দূরত্ব ছিল এখনই যখন তারা পিছনের দিকে রওনা দিতে শুরু করলো এখন যে ল্যাপটা ছিঁড়ে গেল তো আমি যদি প্রশ্ন করি নিপারের মুখে কি পরিমাণ ল্যাপ আছে উত্তরটা কি হবে একটু বলতো আনমিউট করে যে এখন যে ছিঁড়ে গিয়ে পিছনের দিকে যাত্রা শুরু করলো নিপারের মুখে কি পরিমাণ ল্যাপ আছে যেইটুকু ল্যাব আছে তার দৈর্ঘ্য সমান জি জি হ্যাঁ সঠিক উত্তর চমৎকার ই এর সমপরিমাণ হচ্ছে ল্যাপ তার নিপারের মুখে আছে এখন এই যে নিপাররা এখন ই পরিমাণ ল্যাপ নিয়ে পিছনের দিকে যাত্রা শুরু করলো তো পিছনের দিকে আসলে এরা আসতে আসতে কোথায় যায় পিছনে আসলে কোথায় যায় পিছনে আসতে আসতে তাহলে এটা আমরা দেখি যে পিছনে যেতে যেতে আসলে কোথায় যায় দেখা যাচ্ছে পিছনে যেতে যেতে তারা কিন্তু কম্বিং সেগমেন্টের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তাই না পিছনের দিকে আসতে আসতে তারা হচ্ছে কম্বিং সেগমেন্টের কাছে যাচ্ছে নিপাররা ব্যাকওয়ার্ড করে এখন কম্বিং সেগমেন্টের কাছে যখন যায় এখানে কিন্তু একটা বিষয় আছে গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড তো ব্যাকওয়ার্ড ফিডে যেটা হয় যে পিছনে যে আসবে পিছনে আসার সময় কিন্তু ফিড জোলার কিছু পরিমাণ ফিড দিয়ে দেয় এটা ছিল ব্যাকওয়ার্ড ফিডের জন্য প্রযোজ্য কিন্তু যেহেতু আজকে আমরা ফরওয়ার্ড ফিড নিয়ে কথা বলছি তাহলে নিপাররা যে পিছনে আসছে এই পিছনে আসার সময় কিন্তু আমরা এখানে কোনো ধরনের ফিড দেখতে পাবো না যেহেতু এটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে আসার সময় কোনো ফিড হবে না তাহলে ব্যাকওয়ার্ডে আসার সময় যদি কোনো ধরনের না হয় তাহলে এই যে নিপাররা কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছায় গেল তাহলে কম্বিং সেগমেন্টের কাছে এই যে ল্যাপটুকু পৌঁছালো নিপারের মুখে এইখানে এইখানে ল্যাপের দৈর্ঘ্য কত কম্বিং এ এসে দৈর্ঘ্য কত হলো কম্বিং সেগমেন্টের কাছে এসে এই ডিপারের মুখে থাকা แลপের দৈর্ঘ্য কত হলো বলো তো পায়ের সমানই তো থাকবে হ্যাঁ ই এর সমানই থাকবে কোনো পরিবর্তন হবে না এই জায়গাটা আমি আলাদা করে বলার কারণ হলো এটা কারণ হচ্ছে ব্যাকওয়ার্ড ফিডে কিন্তু কম্বিং সেগমেন্টের কাছে ই প্লাস এস পরিমাণ দৈর্ঘ্য পৌঁছেছিল কেন কারণ ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে নিপাররা পিছনে আসার সময় ফিড হয়ে যায় কিন্তু যেহেতু আজকে আমরা কথা বলছি ফরওয়ার্ড ফিড নিয়ে আজকে কিন্তু ই অপরিবর্তিতই থাকবে কারণ যেহেতু ফরওয়ার্ড ফিড ব্যাকওয়ার্ডে আসার সময় কোনো ধরনের ফিড হবে না তাহলে আমরা বুঝলাম নিপারের কাছে সরি কম্বিং সেগমেন্টের কাছে যখন নিপারটা গিয়ে পৌঁছালো তার মধ্যে কিন্তু ই পরিমাণ দৈর্ঘ্যই আছে এখন আমরা একটা ফাইবারকে চিন্তা করি আগে আমরা ই পরিমাণ দৈর্ঘ্যটা দেখাই তার মানে এখান থেকে শুরু করে এই যে নিপার এইটুকুর মধ্যে এইটুকু ল্যাপের দৈর্ঘ্য অবশ্যই ই এইটুকু ল্যাপের দৈর্ঘ্য অবশ্যই ই তো কোন একটা ফাইবার যদি ই এর চাইতে ছোট হয় মনে করে এরকম হয় এই ফাইবারটা কিন্তু অবশ্যই বাদ পড়ে যাবে টিকে থাকার কোনো সম্ভাবনা নাই যদি আরেকটু একটু বড় হয় তাহলেও কিন্তু সে বাদ পড়ে যাবে তাহলে এখন আমি যদি প্রশ্ন করি যে কম্বিং সিকোয়েন্সে এসে ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে কম্বিং সিকোয়েন্সে এসে টিকে থাকতে চাইলে সর্বনিম্ন দূরত্ব অর্থাৎ ফাইবারের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হওয়া দরকার কি উত্তর হবে ই-এর সমান জি ই এর সমান তার মানে ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে কম্বিং সেগমেন্টে যদি ফাইবার নয়েল হওয়ার হাত থেকে বাঁচতে চায় তার ন্যূনতম কিন্তু দৈর্ঘ্য হওয়া লাগবে হচ্ছে ই অর্থাৎ এতটুকু হওয়া লাগবে যদি ফাইবারের দৈর্ঘ্য ন্যূনতম ই এর সমান হয় তাহলেই সে বেঁচে যাবে আর যদি ইয়ের চেয়ে কম হয় তাহলে কিন্তু বাদ পড়বে ঠিক আছে আমি তাহলে এখন আজানে বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আসছি আচ্ছা তাহলে আমরা আবার শুরু করি এখানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এসে ফাইবারকে যদি টিকে থাকতে হয় তাহলে তার ন্যূনতম দৈর্ঘ্য হচ্ছে ই আশা করি পর্যন্ত আমরা বুঝেছি তো এই যে ইয়ের সমান হলেই ফাইবারটা টিকবে ইয়ের চাইতে কম হলে বাদ পড়ে যাবে এবং ইয়ের চাইতে বেশি হলে তারও ভালোভাবে টিকবে এই জিনিসটাকে আমরা হচ্ছে একটা স্টেপল ডায়াগ্রামে দেখাচ্ছি এই যে এখানে আমরা একটা স্টেপল ডায়াগ্রাম আঁকলাম স্টেপল ডায়াগ্রামে হচ্ছে এ বি সি দিয়ে এটাকে আমরা চিহ্নিত করলাম সবচেয়ে লঙ্গার লেন্থের ফাইবারটা থাকবে হচ্ছে বাম দিকে তার চেয়ে শর্টার ফাইবারটা থাকবে হচ্ছে ডান দিকে তো এখানে আমরা ই এর সমান একটা দাগ টেনে দিলাম কিউ আর অর্থাৎ এই স্টেপল ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো এই তথ্যটা কিন্তু আসছে কম্বিং সিকোয়েন্স থেকে যে ফাইবারের দৈর্ঘ্য যদি কিউ আর এর চাইতে কম হয় তাহলে হচ্ছে তারা টিকে থাকবে সরি বাদ পড়ে যাবে আর যদি চাইতে বেশি হয় তাহলে তারা হচ্ছে টিকে থাকবে তো এইটা আমরা আপাতত এখানে রাখি এরপরে আমরা খেয়াল করি এই যে যে হয়ে গেল এই যে কম্বিং যে হয়ে গেল এরপরে আসলে কি হয় কম্বিং হয়ে যাওয়ার পরে কি হয় তো কম্বিং যখন হয়ে যায় কম্বিং হয়ে যাওয়া মানে নিপাররা একদম মোস্ট ব্যাকওয়ার্ড পজিশনে কিন্তু তারা পৌঁছে গেল একদম মোস্ট ব্যাকওয়ার্ড পজিশনে পৌঁছে গেল এই কম্বিং এর পরে কিন্তু নিপাররা হচ্ছে সামনের দিকে তারা এগিয়ে আসতে শুরু করবে আর নিপারের সামনের দিকে এগিয়ে আসা মানে কিন্তু হচ্ছে নিপার্স ফরওয়ার্ড সিকোয়েন্স তার মানে নিপাররা যখন সামনের দিকে এগিয়ে আসতে থাকবে ওটাকে যেহেতু আমরা নিপার্স ফরওয়ার্ড বলি তাহলে আজকে কিন্তু আমরা ফরওয়ার্ড ফিড নিয়ে কথা বলছি তার মানে ঠিক ওই সামনে এগিয়ে আসার সময় কিন্তু ফিড জলার ফিড দিবে তাহলে এখন আমি ভিডিওটা চালু করব এবং তোমরা ফিড রোলার যে ফিড দিচ্ছে ওটা দেখতে পাবা এবং ফিডটা কখন দিচ্ছে খেয়াল করে দেখবা যে ফরওয়ার্ডে যেতে যেতে ফিডটা দেয়া হয়ে যাচ্ছে এই যে পিছনে চলে আসলো এখন সামনে যাবে এখন হচ্ছে ফিট দেয়া শুরু হবে আহ ফিট দিকে তাকাও এই যে ফিট রোলার ফিট দিয়ে দিলো এবং দেখো ফিট রোলার ফিট দেওয়ার ফলে কিন্তু এই ল্যাপটা একটুখানি সামনে চলে আসলো ল্যাপটা কিন্তু এতটা সামনে ছিল না ঠিক আছে ল্যাপটা কিন্তু এতটা সামনে ছিল না এই পিছনে যাচ্ছে আমি আবার দেখাচ্ছি সিকোয়েন্সটা পিছনে চলে গেল এখন সামনের দিকে আসা শুরু করবে কম্বিং শেষ হয়ে পিছনে যায় পিছনে যাওয়ার পরে নিপার্স ফরওয়ার্ড শুরু হয় এই যে এই সামনে দেখো ল্যাপটা কিন্তু সামনের দিকে চলে আসছে ফিট ডলারের ঘূর্ণনের কারণে এই আরো সামনের দিকে হচ্ছে ল্যাপটা চলে আসলো ঠিক আছে তার মানে ল্যাপ কিন্তু সামনের দিকে চলে আসলো ফিড রোলারের মুভমেন্ট হওয়ার কারণে ল্যাপটা সামনে চলে আসলো কি পরিমাণ সামনে আসলো আমি হচ্ছে ধরে নিলাম এস পরিমাণ সামনে আসলো সামনে আসার পরে একদম পিসিং হয়ে গেলো ডিটাচিং হয়ে গেল এইটা হচ্ছে মনে করো নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশনে আমরা আটকে দিলাম এখন তাহলে এখন আমরা যে পজিশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন এবং মোস্ট ব্যাকওয়ার্ড পজিশন থেকে মোস্ট ফরওয়ার্ড পজিশনে আসতে আসতেই কিন্তু ফিড জলার এস পরিমাণ ফিড দিয়ে দিয়েছে ঠিক আছে এস পরিমাণ ফিড দিয়ে দিয়েছে তো এস পরিমাণ ফিড দিয়ে দেওয়ার পরেই কিন্তু নিবাররা এখন মোস্ট ফরওয়ার্ড পজিশনে এসে থামলো তাহলে এখন আমি হচ্ছে কিছু জায়গা চিহ্নিত করি মোস্ট ফরওয়ার্ড পজিশন যেহেতু সেহেতু নিশ্চয়ই আমরা এই নিপাট থেকে ডিটাচিং রোলার পর্যন্ত নিপাট থেকে এই ডিটাচিং রোলার পর্যন্ত দূরত্বকে হচ্ছে ই দিয়ে চিহ্নিত করতে পারি কেন করতে পারি কোন যুক্তিতে কারণ হচ্ছে এটা নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন এই জন্য আমরা এটাকে ই দিয়ে চিহ্নিত করতে পারি এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে বলবো দেখো তোমরা বুঝতে পারো কিনা সেটা হচ্ছে এই যে ই পরিমাণ ল্যাব আমরা পাচ্ছি এখন নিপার এবং রিটাচিং রোলারের মাঝখানে এই এই ধাপটা কখন ঘটেছে এটা কিন্তু দেয়ার পরে আমরা হচ্ছে ই দূরত্বটা পাচ্ছি অর্থাৎ এস পরিমাণ ফিড দেওয়ার পরে গিয়ে আমরা হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশনটাকে এখান থেকে বের করলাম তাহলে এই যে আমরা যে ই পরিমাণ ল্যাব দেখতে পাচ্ছি এই ই পরিমাণ ল্যাব কিন্তু তৈরি হয়েছে এস পরিমাণ ল্যাব ফিড দেওয়ার পরে আমি আবারও কথাটা বলি এই ই কিন্তু যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে এস পরিমাণ ল্যাবকে ফিড দেওয়ার পরে গিয়ে আমরা হচ্ছে নিপারের মোস্ট ফর পজিশনটা এখান থেকে আমরা বের করে ফেললাম তাহলে এখন আমি যদি বলি এস আসলে ই এর মধ্যে লুকানো আছে আমি যদি বলি এস আসলে এই জন্য ই এর মধ্যেই লুকানো আছে এই কথার বললে কি তোমরা খুব বেশি অবাক হবে এই বিষয়টাকে বোঝা গেল কি না একটু রেসপন্স করো যে আমি বললাম ই এর মধ্যেই হচ্ছে মানে এস যে লুকানো স্যার একটু রিপিট করবেন জি জি ছিলাম না হ্যাঁ যারা ছিলে হ্যাঁ যারা ছিলে তারা তাদের কি অবস্থা আমি রিপিট করব আচ্ছা তাহলে যে রিপিট করতে চাইলে তুমি একটু আবার লাইনে আসো কি নাম তোমার কে রিপিট করতে বললে একটু লাইনে আসো অডিও অন করো যে রিপিট করতে বললে একটু লাইনে আসো অডিওটা একটু অন করো তোমাকে এখন দরকার ভাগছে নাকি নাকি আবার লাইনের সমস্যা হইলো আচ্ছা ডিসকানেক্ট ওকে দরকার ছিল কারণ ও যেহেতু বুঝে নাই ওর কাছ থেকে তো শুনতে হবে আমার কোথায় বুঝে নাই আচ্ছা ঠিক আছে যেহেতু নাই তাহলে আমি আমার মতো করি আবার রিপিট করি তো আমি বললাম যে নিপার্স ফরওয়ার্ডে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই পিসিং ডিটাচিং হচ্ছে এবং নিপার্স ফরওয়ার্ডে যখন থাকে তখনই হচ্ছে ফিড ফিড রোলারটা এস পরিমাণ ম্যাটেরিয়ালকে দিয়ে দেয় যেহেতু আসতে আসতেই হচ্ছে এস পরিমাণ ম্যাটেরিয়ালকে ফিড দেয় এবং মোস্ট ফরওয়ার্ড পজিশনে সে যখন এসে পৌঁছায় তখন হচ্ছে আমি এখান থেকে আহ ই দৈর্ঘ্যটাকে হচ্ছে নিয়ে নিলাম আমি ই দৈর্ঘ্যটাকে হচ্ছে আলাদা করলাম এখান থেকে এই শুধু ই ই আমি হচ্ছে আলাদা করলাম তো এখন যেহেতু এই কাজটা হচ্ছে যেহেতু এই কাজটা ঘটলো এই ঘটনাটা কখন ঘটলো এই যে ই পরিমাণ আমরা বেছে নিলাম এই ঘটনাটা কিন্তু ঘটেছে হচ্ছে ফিড দেওয়ার পরে অর্থাৎ ফিড ড্রোলার যে ফিড দিল ফিড ড্রোলার এই ফিড দেওয়ার পরে গিয়ে আমরা হচ্ছে ই পরিমাণ ম্যাটেরিয়ালটাকে পাচ্ছি তাহলে কিন্তু আমি অবশ্যই বলতে পারি যে এস ফিড দেওয়ার পরে যেহেতু আমি এখানে ল্যাবটাকে পাচ্ছি ই পরিমাণ তাহলে আমি কিন্তু অবশ্যই বলতে পারি যে এখানে আসলে যেটাকে আমরা ই দেখতে পাচ্ছি এস পরিমাণ ফিট কিন্তু এই ই এর মধ্যে লুকানো অর্থাৎ ই পরিমাণ যে ম্যাটেরিয়ালটা আমরা পাচ্ছি সেটা এস পরিমাণ যে ফিট দেয়া হয়েছিল ওই এস কে নিয়েই হচ্ছে ই আমরা পাচ্ছি এখানে অর্থাৎ ই এর মধ্যে আসলে এস টা লুকানো আশা করি বুঝাতে পারছি তারপরে হচ্ছে যদি না বুঝে থাকো আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানিও বা হচ্ছে অডিও অন করে বলতে পারো আমি তোমাদের আনমিউট করার অপশন ওপেন রেখেছি আচ্ছা তাহলে এখন তার মানেটা বুঝলাম যে আমরা আসলে ই এর মধ্যে এস লুকিয়ে আছে আচ্ছা তো ই এর মধ্যে এইটুকু যদি এস হয় বাকিটুকু কি বাকিটুকু কে আমরা কি বলতে পারি জি বাকিটুকুকে আমরা বলতে পারি হচ্ছে ই মাইনাস ঠিক আছে এইটুকু তথ্যকে মাথায় নিয়ে আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই এবারে এই স্লাইডের দিকে আমরা খেয়াল করি তো ডিটাচিং হওয়ার আগেই অর্থাৎ ডিটাচিং সিকোয়েন্সে কিন্তু ডিটাচিং রোলার ফরওয়ার্ড মুভমেন্ট দেয় ওয়েব রিটার্নে হচ্ছে ডিটাচিং রোলার ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেয় তো ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে যেহেতু আমরা আলোচনা করছি তো নিপাররা সামনে আসবে ফরওয়ার্ডে আসবে তো ফরওয়ার্ডে আসার আগেই আমি এখানে হচ্ছে একটা ফাইবারকে কল্পনা করি যে ফাইবারটা ফিড রোলার ফিড দেওয়ার আগেই মনে করো তার এখানে ছিল নিপার বরাবর ছিল তার দৈর্ঘ্য মনে করো ছিল হচ্ছে পনেরো মিলিমিটার দৈর্ঘ্যের একটা ফাইবার সে ছিল ঠিক আছে ফাইবারের লেংথ ছিল হচ্ছে পনেরো মিলিমিটার একটু সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ মনে হচ্ছে একটু পনেরো হবে আর কি ইয়ের পরিমাণটা হবে হচ্ছে এক এই তো এই যে পনেরো মিলিমিটার হচ্ছে ফাইবারের লেংথ হলো এখন আমি ধরে নিচ্ছি ডিটাচমেন্ট সেটিং যেটা অর্থাৎ নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলার পর্যন্ত দূরত্ব যেটা আমি ধরে নিচ্ছি ই এর মান হচ্ছে থার্টি থার্টি মিলিমিটার ই এর মান হচ্ছে থার্টি মিলিমিটার আর এস যেটা ফিট ড্রলার যেই পরিমাণ ফিড দিবে ওইটার মান এস এর মান আমরা ধরে নিলাম হচ্ছে ফাইভ মিলিমিটার ঠিক আছে আচ্ছা ই এর মান হচ্ছে থার্টি মিলিমিটার অর্থাৎ নিপারের মোস্ট ফরওয়ার্ড থেকে এর দূরত্ব থার্টি আর এস এর মান হচ্ছে ফাইভ অর্থাৎ ফিট ড্রলার ল্যাপকে পাঁচ মিলিমিটার পরিমাণ হচ্ছে সামনের দিকে তারা এগিয়ে দিবে এখন আমি একটু হচ্ছে তোমাদেরকে একটা সিনারিও বলি ফিট জলার ফিট দেওয়ার আগেই হচ্ছে এটা যদি ফাইবারটা পনেরো মিলিমিটার ফাইবারটা এই জায়গায় থাকে ফিট দেওয়ার পরে ফিট দেওয়ার পরে ফাইবারটা কি এখানেই থাকবে নাকি হচ্ছে হ্যাঁ পাঁচ মিলিমিটার সামনে এগিয়ে যাবে তো আমরা ধরে নিচ্ছি পাঁচ মিলিমিটার সামনে এগিয়ে গেলে তার পজিশনটা থাকবে হচ্ছে এখানে ডট পজিশনে ডট পজিশনে থাকবে আচ্ছা তাহলে খেয়াল করে দেখো এবং ফিট দেওয়ার পরে মনে করো নিপাররা এই ফাইবারটাকে নিয়ে এসে ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছে ফাইবার তো এই যে ফরোয়ার্ড দিকে তাদের আগমন ঘটলো তোমরা একটু আমাকে বলো তো এই আগমনের ফলে যেই ডট লাইন দেওয়া যে ফাইবারটা এই ফাইবারটা কি হচ্ছে নিরাপদ জায়গায় পৌঁছাতে পারলো নাকি সে এখন বিপদের মধ্যে পড়ে গেল হ্যাঁ বিপদে পড়ে গেলো কারণ সে নিপার থেকেও বের হয়ে আসছে আবার ডিটাচিং রোলারের মাঝখানেও কিন্তু সে যেতে পারে না যদি ফাইবারটা এই নিপিং পয়েন্টে আসতে পারতো এখানে তাহলে কিন্তু ফাইবারটা নিরাপদ ছিল তখন কারণ ডিটাচিং রোলার তাকে নিয়ে ওপারে চলে গেলে সে পুরোপুরি ভাবে নিরাপদ হয়ে যেত তাহলে ফাইবারটা কিন্তু পৌঁছাতে পারলো না তো ফাইবারটা হচ্ছে এই অবস্থায় সে যখন আছে এখন আমাকে বলতো যে ফাইবারটা তার নিজের দৈর্ঘ্য ছিল পনেরো মিলিমিটার ফিট জোলার তাকে পাঁচ মিলিমিটার ধাক্কা দিয়ে পাঁচ মিলিমিটার কিন্তু তাকে এক্সট্রা বোনাস সামনের দিকে পাঠিয়ে দিল তাহলে এই যে হচ্ছে তার নিজের লেংথ পনেরো মিলিমিটার পাঁচ মিলিমিটার তাকে ধাক্কা দেওয়া হলো তাহলে এই নিপার থেকে শুরু করলে কত মিলিমিটার তার দূরত্ব অতিক্রম করা হয়েছে আমার কথাটা মনে হয় বুঝতে পারো নাই বিশ মিলিমিটার হ্যাঁ বিশ মিলিমিটার কারণ পনেরো কারণ এই নিপার থেকে যদি যাত্রা শুরু করে তাহলে একটা ফাইবারের ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছাতে তার দৈর্ঘ্য দূরত্ব অতিক্রম করা লাগবে হচ্ছে তিরিশ মিলিমিটার যেহেতু ইয়ের মান আমি ধরে নিয়েছি তিরিশ তো ফাইবারের দৈর্ঘ্য ছিল পনেরো তাকে ফিট রোলার হচ্ছে পাঁচ মিলিমিটার বোনাস ধাক্কা দিয়ে দিল তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো বিশ মিলিমিটার হ্যাঁ এবং আমি দেখতে পেলাম যে বিশ মিলিমিটার দৈর্ঘ্য অতিক্রম করেও কিন্তু সে বাঁচে নাই সে বাদ পড়ে যাবে ঠিকই তাহলে এখন আমি যদি প্রশ্ন করি এস এর মান ফাইভ মিলিমিটার ঠিক আছে ই এর মান থার্টি মিলিমিটার ঠিক আছে ফাইবারটাকে নিরাপদ পর্যায়ে নিরাপদ জায়গায় পৌঁছাতে হলে মিনিমাম কতটুকু দৈর্ঘ্য থাকা প্রয়োজন এই প্রশ্নটার জন্য মিনিমাম তিরিশ আরো দশ বা এরকম না তুমি ফিক্সড বলে দাও আর তুমি শুধু জানো এস এর মান তিরিশ পঁচিশ পঁচিশ মিলিমিটার হ্যাঁ মিনিমাম মিনিমাম কত লাগবে মিনিমাম মিনিমাম হ্যাঁ মিনিমাম পঁচিশ লাগবে একজন আগে সঠিক উত্তর দিয়েছো মিনিমাম হচ্ছে পঁচিশ মিলিমিটার লাগবে কেন লাগবে পঁচিশ মিলিমিটার হলেই কেন হয়ে যাবে কারণ হচ্ছে পঁচিশ হচ্ছে পাঁচ জি 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 কারণ হ্যাঁ হ্যাঁ কারণ এটা যদি পঁচিশ হয় তাহলে পাঁচ মিলিমিটার তো ফিডজলার তাকে ধাক্কা দিচ্ছেই তাহলে কিন্তু তার নিজের তিরিশ হওয়ার দরকার নাই যেহেতু সে ফিট একটা সাপোর্ট পাচ্ছে তার কিন্তু মিনিমাম পঁচিশ হলেই সে পাঁচ মিলিমিটারের বোনাস একটা ধাক্কা নিয়ে সে কিন্তু ডিটেচিং রোলার পর্যন্ত পৌঁছায় যাবে বোঝা গেছে কি অর্থাৎ এরকম সে তখন পৌঁছায় যাবে পঁচিশ মিলিমিটার হলে বোঝা গেছে কথাটা আচ্ছা এখন আমি যদি তোমাকে বলি যে তুমি এই পঁচিশ মিলিমিটার যে হবে সঠিক উত্তর যে 25 হবে কিভাবে খুঁজে বের করছ তুমি কিন্তু আসলে যেটা করছ সেটা হচ্ছে একটা বিয়োগ অঙ্ক করছ সেটা কি তুমি বিয়োগ করছ যে 30 থেকে 5 কে বিয়োগ করছ অর্থাৎ ই থেকে এস কে তুমি হচ্ছে বিয়োগ করে দিয়ে এই 25 শব্দটা উচ্চারণ করছ তাই না তো এখন তার মানে এখন আমি যদি বলি যে আরেকটা অঙ্ক দেই ছোট অঙ্ক ধরা যাক 5 না আমি তোমারে বললাম যে তুমি ফিডের মান হচ্ছে সাত মিলিমিটার তাহলে এখন কত মিলিমিটার লেন্থ হলেই টিকতে পারবে মিনিমাম লেন্থ কত লাগবে বাঁচতে চাইলে ফাইবারের ঠিক আছে এটা বুঝতে পারছো তার মানে হলো এটা যে যদি আমি পাঁচ মিলিমিটার ফিড রেখে যদি আমি পাঁচ মিলিমিটার ফিড সেটিং রেখে মেশিন চালাই এবং ইয়ের মান যদি আমি রাখি থার্টি মিলিমিটার তাহলে কিন্তু পঁচিশ মিলিমিটার হলে ফাইবারটা টিকে যাচ্ছে কিন্তু চব্বিশ মিলিমিটার হলে কি ফাইবারটা টিকবে বলতো ফিডের মান পাঁচ হ্যাঁ ঠিকবে না কিন্তু যদি 23 ফিটারের মান 5 এর মান 30 23 মিলিমিটারের ফাইবার ঠিকবে কি না কি নয়েল হবে নয়েল হবে নয়েল হবে স্যার জি অবশ্যই নয়েল হবে আমি করলাম কি 5 এর জায়গায় আমি আর 5 মিলিমিটার রাখব না আমি করলাম কি ফিডের মান বাড়ায় দিলাম 7 মিলিমিটার দিলাম তাহলে কি হচ্ছে বলো তো 23 মিলিমিটার লেন্থের ফাইবার কি ঠিকবে নাকি বাদ পড়বে ঠিক আছে মিলিমিটার ঠিক অর্থাৎ বোঝা গেল আমরা যদি ফিডের পরিমাণকে বাড়ায় দেই তাহলে আমরা কিন্তু অনেক shorter length এর fiber আমাদের মধ্যে নিয়ে নিতে পারি অর্থাৎ অনেক shorter length এর fiber কেও নয়েল হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারি তাই না যদি আমরা ফিডের পরিমাণ বাড়াই জি বুঝতে পারছো তাহলে আমি যদি ফিডের পরিমাণ বাড়াই নয়েলের পরিমাণ কি হবে বলতো তো কমবে হ্যাঁ নয়েলের পরিমাণ হচ্ছে কমে যাবে ঠিক আছে এটুক কথা বুঝছো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে সবার শেষ পরিসংখ্যান যেটা সবার শেষ যেটা ঘটনা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ডিটাচিং সেটিং থেকে আমরা এটা বুঝতে পারি যে ডিটাচিং সেটিং থেকে ফাইবারের যদি ন্যূনতম টিকে থাকতে হয় তাহলে তার দৈর্ঘ্য হওয়া লাগবে হচ্ছে ই মাইনাস এস এই কথাটা কি বোঝা গেল যদি ফাইবারের ন্যূনতম টিকে থাকতে হয় তাহলে তার দৈর্ঘ্য লাগবে ই মাইনাস এস ন্যূনতম ই হলে তো আরো ভালো অবশ্যই টিকবে কিন্তু ন্যূনতম লাগবে ই মাইনাস এস কারণ সে তো এস পরিমাণ একটা ধাক্কা পাচ্ছে ই মাইনাস এস প্লাস এস বাকি থাকলে হচ্ছে ই অর্থাৎ ফাইবারটা কিন্তু পৌঁছে যাবে এভাবে আমরা চিন্তা করতে পারি যদি ওটা প্রেশার মাথায় ঢুকে না ভুলে গেলে ওইভাবে মনে করবা যে ই এর মান তিরিশ এস এর মান পাঁচ তাহলে কতটুকু লাগবে এভাবে হিসাব করবো আর কি যাই হোক তো আমরা বুঝলাম ডিটাচিং সেটিং থেকে যে ই মাইনাস এস হলেই কিন্তু ফাইবারটা টিকে যাচ্ছে এখন আমি হচ্ছে এই ই মাইনাস এস দৈর্ঘ্যটা আঁকি এই ই মাইনাস এস আমরা একটা দৈর্ঘ্য একে দিলাম এবং ই মাইনাস এস অবশ্যই ডান দিকে হবে যেহেতু ই মাইনাস এস ই এর চাইতে কিন্তু ছোট সেটা কিন্তু হচ্ছে ডান দিকে হবে তো এই অবস্থায় এম এন দিয়ে আমি এটাকে বোঝাচ্ছি তো ই এবং ই মাইনাস এস দেওয়ার পরে কিন্তু আমরা ওই আগের মতো একটা দ্বিমুখী অবস্থানে চলে গেলাম কারণ ট্রায়াঙ্গেল এম এন বি এই যে যে দৈর্ঘ্যটা এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো একটা ফাইবার যদি থাকে তাহলে সেই ফাইবারটা কিন্তু হচ্ছে আমরা নিশ্চিত বলতে পারি যে এই ফাইবারগুলি কিন্তু বাদ পড়বে আর ফাইবার যদি এ কিউ তাহলেও কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি ফাইবারটা টিকে যাবে ই অথবা ই মাইনাসেস যাকেই লিমিট ধরি না কেন এ কিউ আর সি টিকে যাবে আর এম এন বি এর মধ্যে যারা পড়বে তারা হচ্ছে বাদ পড়ে যাবে কনফিউশন হচ্ছে আগের মতোই আর এইটুকুর মধ্যে কনফিউশন তো ব্যাকওয়ার্ড ফিডের মতো এখানেও আমরা কনফিউশন যেহেতু এখানে আমরা একটা এভারেজ দৈর্ঘ্য বেছে নিব এখানেও আমরা হচ্ছে একটা এভারেজ দৈর্ঘ্য বেছে নিব সেটা হবে হচ্ছে কি মাইনাস s বাই টু কিভাবে s বাই টা বের করলাম আগেই দেখিয়েছি তাই এখন আর দেখানোর প্রয়োজন মনে করছি না ঠিক আছে মনে আছে না ওই যে n থেকে সমান্তরাল দাগ টানলাম স্যার মনে আছে স্যার হ্যাঁ তাহলে ওইটুকো হবে হচ্ছে s s বাই টু আচ্ছা তো এটাকে s বাই টু কে আমরা হচ্ছে ও এবং পি দিয়ে প্রকাশ করলাম কে আমরা ও এবং পি দিয়ে হচ্ছে এস বাই প্রকাশ করলাম আর সেটাই ছিল আমার ফাইনাল লিমিট যে ডান দিকে যেহেতু ওপি পাশে এই ও এম এন পি এলাকা যেহেতু হচ্ছে শর্টার ফাইবার আর বাম দিকেরটা যেহেতু লঙ্গার লেনথ এর ফাইবার সুতরাং শর্টার যারা তাদেরই কিন্তু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই জায়গায় এসে আমরা হচ্ছে যে নিলাম যে ওপিটাই হচ্ছে ফাইনাল যারা থাকবে তারা কিন্তু বাদ পড়ে যাবে আর ওপি এর বাম দিকে যারা থাকবে তারা কিন্তু হচ্ছে টিকে যাবে তাহলে ওপিবি এটা হচ্ছে আমার নয়েলের এরিয়া তাই না ফাইনাল পাওয়া নয়েলের এরিয়া তাহলে টোটাল ফাইবার আমার টোটাল ফাইবার এরিয়া কতটুকু টিকে থাকবে বাদ পড়ে যাবে সবাই মিলে টোটাল ফাইবারের এরিয়া কতটুকু টোটাল ফাইবার এরিয়া এসিবি হ্যাঁ এসিবি হচ্ছে টোটাল আমার ফাইবারের এরিয়া আচ্ছা এসিবি যদি টোটাল হয় এসিবি এর মধ্যে নয়েল কতটুকু নয়েল কতটুকু আছে স্যার এম এন বি ফাইনাল ডিসিশন তো আমার ছিল হচ্ছে ওপি 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 বি জি জি ওপি ছিল আমার ফাইনাল ওপিবিটা ফাইনাল তার মানে পুরো ট্রায়াঙ্গেল যদি হয় আমার এবিসি টোটাল ফাইবারের এরিয়া এর মধ্যে ওপিবিটা হচ্ছে নয়েল ওপিবিটা নয়েল এবিসি এর মধ্যে ওপিবি হচ্ছে নয়েল একে কত ওপিবি বাই এবিসি তাই না ঐকিক নিয়ম তো যেহেতু আমরা নয়েল পার্সেন্ট বের করতে চাই তার মানে একশোর সাপেক্ষে তাহলে একে যদি হয় ওপিবি বাই এবিসি একশোতে কত হবে ওপিবি বাই এবিসি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা কি এটা বোঝা গেছে না হ্যাঁ তো এটা হচ্ছে আমরা তাহলে আমাদের স্লাইডে চলে যাই এই যে আমরা স্লাইডে চলে আসলাম

তাদের মধ্যে কিছু মিল আছে যেমন অ্যাঙ্গেল ও ইজ ইকুয়েল টু অ্যাঙ্গেল এ তারা হচ্ছে সমকোণ তারপরে হচ্ছে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়েল টু অ্যাঙ্গেল পি ঠিক আছে তারা হচ্ছে তারা কি কোণ বলতো অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি অনুরূপণ হ্যাঁ অনুরূপ অনুরূপ কোন কিভাবে পাই এই যে ওপি আর এসি হচ্ছে সমান্তরাল এই দুইটা সমান্তরাল রেখাকে একটা রশ্মি ছেদ করে গেল বিপিসি ছেদ করে গেলে পি এবং সি বিন্দুতে যে কোন দুইটা তৈরি হলো তারা হচ্ছে অনুরূপ কোণ এবং তারা পরস্পর সমান এই দুটো সমান পেলাম এবং আরেকটা কোণ আছে সাধারণ কোণ সেটা হচ্ছে অ্যাঙ্গেল বি যখন এই তিনটা শর্ত ফুলফিল করলো যে দুইটা পরস্পর সমান এবং একটা হচ্ছে সাধারণ কোণ তখন এই ত্রিভুজটাকে এবং আরেকটা হচ্ছে সমকোণও আছে তখন তাকে আমরা এটাকে বলতে পারি সদৃশ সমকোণী ত্রিভুজ এবং দুইটা পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত অর্থাৎ যে ওপিবি বাই এবিসি আমরা কিন্তু এবিসি বাই ওপিবি এটা লিখলেও কিন্তু পারতাম তাহলেও কিন্তু অনুপাত আমরা ঠিকই পেতাম কিন্তু আমরা ওপিবি কে উপরে রেখেছি কেন কারণে যে আমরা ফর্মুলাতে ওপিবি উপরে আছে ঠিক আছে যে ইকুয়েশন আমরা ডিরাইভ করলাম এখানে কিন্তু ওপিবি উপরে আছে এবং এবিসি হচ্ছে নিচে আছে তো ওপিবি উপরে আছে জন্য আমরা কিন্তু এখানেও এখানেও হচ্ছে ওপিবি কে উপরেই রেখেছি বুঝলাম এই জন্য উপরে তো এ বিসি উপরে রাখলেও সমস্যা ছিল না তো অনুপাত কি হবে তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান এখন অনুরূপ বাহু 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 হচ্ছে অনুরূপ অনুরূপ দেখে কারা 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 আসি আমরা কারা অনুরূপ বাহু অনুরূপ বাহু ওই যে ওপিবি এবং এসিবি এদের মধ্যে এই ওপিবি এবং এসিবি তাদের মধ্যে ওপি এর অনুরূপ বাহুকে কে বলতো ওপি এর অনুরূপ বাহু হচ্ছে হ্যাঁ এসি তারপরে হচ্ছে ও বি এর অনুরূপ বাহু হচ্ছে এ বি এবং পি বি এর অনুরূপ বাহু হচ্ছে সিবি অর্থাৎ এই সমস্ত অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাত কিন্তু আমরা সমান হবে বলতে পারি অনুসিদ্ধান্তের ডিসিশন থেকে সেজন্য ওপি স্কোয়ার বাই এসি স্কয়ার এই যে উপরে যেহেতু ওপি উপরে তাই ওপির বাহুগুলিকে ওপি এর বাহুগুলিকে আমি উপরে রেখেছি ওপি উপরে ওবি উপরে বিপি স্কোয়ার উপরে বিসি যেহেতু নিচে তাই এবিসি এর বাহুগুলোকে আমি নিচে রেখেছি এস স্কয়ার এবি বিসি সুতরাং এটা আমরা অনুসিদ্ধান্ত থেকে পাই তো এটা যে আমরা পাই এর মধ্যে শুধু প্রথমটাই আমাদের কাজে লাগবে আমরা চাইলে বাকিগুলোর মানও বসাতে পারি কিন্তু বসে আসলে কোনো লাভ হবে না ওপি স্কয়ার বাই এস এই মানটাই আমাদের দরকার তাই আমরা হচ্ছে এই মানটাই বসিয়েছি যে ওপি বি বাই এবিসি এর জায়গায় ওপি বাই এস এটা নিশ্চয়ই বুঝেছি আর এরপরে ওপির মান বসানো ওপি মানে কি ওপি মানে হচ্ছে ই মাইনাস এস বাই টু আর এসি মানে কি এসিটা ছিল হচ্ছে লংগেস্ট ফাইবারের লেংথ এসির এর লেংথ থেকে আমরা বুঝেছি এম দিয়ে তাই বাই এম স্কোয়ার তাহলে ই মাইনাস এস বাই টু হোল বাই এম স্কোয়ার হান্ড্রেড পার্সেন্ট এটা কি আমরা বুঝলাম না বুঝার আমার মনে হয় আগের মতোই কিন্তু আমাদের ডিসিশনের দিক থেকে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আছে বড় ধরনের হচ্ছে পরিবর্তন কি জন্য বড় ধরনের পরিবর্তনটা এই কারণে ই ছিল হচ্ছে ডিটাচমেন্ট ডিটাচমেন্ট সেটিং সেটিং ই ছিল হচ্ছে তো এর মান আমি যত বেশি হচ্ছে বাড়াবো ই মাইনাস এস বাই টু এটা যেহেতু হচ্ছে লবে আছে আমরা আগের দিন বলেছিলাম ভগ্নাংশের লবে যদি থাকে কেউ তাহলে কিন্তু লবে যে থাকবে তার মান কিন্তু যত বাড়াবো আমরা লবের মান যত বাড়াবো ততই কিন্তু আমাদের ভগ্নাংশের মান বেড়ে যায় যেমন দশ বাই দুই এর মান হচ্ছে পাঁচ লবের মান বাড়ায় দিলাম বিশ বাই দুই মান কিন্তু হয়ে যাবে হচ্ছে দশ তাই না তো ই যেহেতু লবের মধ্যে আছে এবং ই এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে তার মানে আমরা ইয়ের মান যত বাড়াবো আমার কিন্তু নয়েলের পরিমাণ বাড়বে তাহলে এই ডিসিশনটা আগের মতোই ডিটাচমেন্ট সেটিং যত বাড়াবো নয়েলের পরিমাণ কি হবে ইকুয়েশন কি বলে নয়েলের পরিমাণ বাড়বে হ্যাঁ নয়েলের পরিমাণ কিন্তু হচ্ছে বেড়ে যাবে আচ্ছা এর পরিবর্তে আরেকটা দেখি এম এম অর্থাৎ লংগেস্ট ফাইবারের লেংথ ঠিক আছে এই এম যত বেশি বাড়াবো ফাইবারের লেংথ যত বেশি বাড়াবো নয়েল কি হবে স্যার বাড়বে কেন বাড়বে লেন্থ বাড়লে স্যার এই শর্ট ফাইবার স্যার ওই লব হর দিয়ে চিন্তা করো তো ভগ্নাংশর নিচে হচ্ছে হর এম এর এম হচ্ছে হর ভগ্নাংশের নিচে যে থাকে তার মান স্যার এই মানটা ছোট হয়ে যাবে স্যার হ্যাঁ ছোট হয়ে যাবে যেমন 20/2 মান হচ্ছে 10 আর হরের মান বাড়ায় দেই 20/5 মান হবে 4 তার মানে হরের মান যত আমি বাড়াই ততই কিন্তু আমার হচ্ছে ভগ্নাংশের মান কমে যায় তার মানে আমি ফাইবারের লেন্থ যত বেশি বাড়াবো নয়েলের পরিমাণও কিন্তু তত বেশি হচ্ছে কমে যাবে তাই না

যে আমি ফাইবারের লেংথ যত বেশি নিই আমার কিন্তু নয়েল তত হচ্ছে কমে যাবে এই দুইটা আগের মতো ই এবং এই এম এস এর ক্ষেত্রে পার্থক্য ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার ফর্মুলাটা ছিল কিন্তু হচ্ছে ই প্লাস এস বাই হোল ছিল ফর্মুলা এখন কিন্তু এস এর আগে মাইনাস চিহ্ন আছে তার মানে এস এর মান যত আমি বাড়াবো লবের মান কিন্তু ততই কমে যাবে খেয়াল রেখো এস এর আগে যেহেতু মাইনাস এস এর মান আমি যত বেশি বাড়াতে থাকবো ততই কিন্তু লবের মান কমতে থাকবে তাহলে এস যত বেশি বাড়াই ফিডের পরিমাণ পরিমান যত বাড়াই পরিমাণ কি হবে কমবে না বাড়বে হ্যাঁ কমবে কিন্তু এখান বলেছিলাম মনে আছে যে জায়গায় জায়গায় মিলিমিটারের আমি যদি সাত মিলিমিটার করে দেই তাহলে আমাদের নয়লের পরিমান কমে যাচ্ছিল না এই যে ই এর মান আমি বলেছিলাম থার্টি এস এর মান আমি প্রথমে বলেছিলাম পাঁচ তাহলে টিকে থাকতে হলে দৈর্ঘ্য কত লাগবে ন্যূনতম

অর্থাৎ আমি ফিডের পরিমাণ যত বাড়াই আমি কিন্তু তত শর্টার ফাইবার গুলিকে আমার মধ্যে এলাও করি যার ফলে হচ্ছে নয়েলের পরিমাণ কিন্তু কমে যায় বোঝা গেছে বোঝা গেছে কথা হ্যাঁ তাহলে হচ্ছে নয়েলের পরিমাণ যদি কমে যায় তাহলে প্রোডাকশন কি হবে বলো তো শর্ট ফাইবার কমে গেছে স্যার বেশি হবে হ্যাঁ প্রোডাকশন বেশি হবে আর কোয়ালিটি কি হবে স্যার লো হবে হ্যাঁ কোয়ালিটি লো হবে কেন ওই যে আমি শর্ট ফাইবারকে এলাও করতেছি আমার মধ্যে কে কোয়ালিটি ভালো হবে দওরা থামানোর দরকার আমরা হচ্ছে শর্ট ফাইবার কে অ্যালাউ করতেছি যত বেশি ফিট বাড়ায় দেই তার মানে যে সাত মিলিমিটার ফিট দিলাম এখন আমি তেইশ মিলিমিটার কেও পাচ্ছি চব্বিশ মিলিমিটার লেংথের ফাইবার কেও কিন্তু হচ্ছে আমার মধ্যে পাচ্ছি তাহলে যদি পাই আমি শর্ট ফাইবার যদি এলাও করি বেশি তো শর্ট ফাইবার থাকলে আমার কোয়ালিটি কিন্তু খারাপ হয় তোমাদের প্রথম দিকের ক্লাস গুলিতে আমরা আলোচনা করেছিলাম যে ফাইবারের লেংথ যত বেশি ভালো হয় তত স্ট্রেংথ পাওয়া যায় তত ইভেননেস পাওয়া যায় তত লাস্টার পাওয়া যায় আর যত লেন কমে যায় ততই কিন্তু এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট পাওয়া যায় তাহলে মোদ্দা কথা হলো এস এর মান ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে আমি যত বেশি বাড়াবো প্রোডাকশন তত বাড়বে এবং কোয়ালিটি তত কমে যাবে কথাগুলি বোঝা গেছে জি স্যার আচ্ছা এখন আমি হচ্ছে এই যে এই পেজটা তোমাদেরকে দেখাচ্ছি গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম না আরো আগের ক্লাসে আমার মাউস আটকে হয়ে গেল কেন এই যে দেখো ফরওয়ার্ড ফিড ফরওয়ার্ড ফিড হাই প্রোডাকশন কেন ওই যে ফরওয়ার্ড ফিডে হলে এস যদি আমি বাড়াই তাহলে কি হয় প্রোডাকশন কি হয় বলো তো ফিডের মান বাড়ালাম প্রোডাকশন কি হবে প্রোডাকশন বেশি হবে হ্যাঁ প্রোডাকশন বেশি হবে কেন বেশি হবে স্যার ফিড দিতেছি ওখানে স্যার শর্টার ফাইবার গুলো যাচ্ছে স্যার হ্যাঁ শর্টার ফাইবার গুলো চলে যাচ্ছে অর্থাৎ প্রোডাকশন বাড়বে আর কোয়ালিটি কি হবে কমে যাবে কি স্যার হ্যাঁ আর ব্যাকওয়ার্ড ফিডের এর ক্ষেত্রে তো ফর্মুলা ছিল ই প্লাস এস বাই টু স্কোয়ার ই প্লাস তার মানে ফিডের পরিমাণ যতই বাড়াবো নয়লের পরিমাণ কি হবে নয়েলের পরিমাণ কিন্তু তত বেড়ে যাবে ঠিক আছে ই প্লাস এস বাই টু এটা ইকুয়েশন থেকে বুঝতে পারি এই যে ই প্লাস এস বাই টু তাহলে এস এর মান যত বাড়াবো লবের মান কি হবে লাইন কেটে গেল নাকি বুঝতে পারছো না এস এর মান বাড়ালে স্যার লবের এর স্যার বেড়ে যাবে বাড়বে স্যার বাড়বে স্যার হ্যাঁ বেড়ে যাবে না তো তিরিশ এর মান ধরো হচ্ছে ই এর মান তিরিশ এস এর মান ছয় ছয় ভাগ তিন হইল কত ছয় ভাগ দুই হইল তিন তাহলে তিরিশ যোগ তিনে কত হয় তেত্রিশ তাহলে বেড়ে যাচ্ছে না অবশ্যই বাড়বে তো লবের মান বাড়লে নয়েলের পরিমাণও বাড়বে তার মানে এস বাড়ালে ব্যাকওয়ার্ড ফিটে নয়েল বাড়ে বুঝতে পারছি আচ্ছা কিংবা এভাবে চিন্তা করতে পারো মনে করো ইয়ের মান তিরিশ মিলিমিটার এসের মান পাঁচ মিলিমিটার ইয়ের মান তিরিশ এসের মান পাঁচ তাহলে ই প্লাস এস তার মানে ৩৫ মিলিমিটার লাগবে সে যদি বাঁচতে চায় যেহেতু এস কে প্লাস করে দেওয়া আছে ৩৫ মিলিমিটার লাগবে তার যদি বাঁচতে চায় আর ডিটাচিং থেকে দেখলে তার লাগবে হচ্ছে তিরিশ মিলিমিটার যদি বাঁচতে চায় আর তার মানে তিরিশ হচ্ছে মিনিমাম হায়েস্ট হচ্ছে ৩৫। কিন্তু আমাদের ফরওয়ার্ডে এসে তিরিশটাই হচ্ছে হাইস্ট এই যে ইয়ের মান তিরিশ মিনিমাম কিন্তু পঁচিশ পঁচিশ হইলো তার টিকে যাওয়ার হচ্ছে সম্ভাবনা আছে সুতরাং ফরওয়ার্ড ফিট কিন্তু প্রচুর শর্ট ফাইবারকে রেখে দিচ্ছে তাহলে এই লাইনটা কি বোঝা গেল ব্যাকওয়ার্ড ফিট জন্য যে কোয়ালিটি এস এর মান যত বাড়াবো কোয়ালিটি বাড়বে আর প্রোডাকশন যে কমে যাবে জি স্যার আচ্ছা যদি এগুলা বুঝি তাহলে আমার পক্ষ থেকে আপাতত বলা শেষ এবার তোমরা প্রশ্ন করো যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোশ্চেন আছে কোশ্চেন না থাকলে স্যার অ্যাটেনডেন্সটা কি নিয়ে নেবেন জি হ্যাঁ নিয়ে নিব কোন সেকশন তোমরা সেকশন 4 স্যার সেকশন 4 সেকশন 4 সাড়ে 12টা থেকে ক্লাস আচ্ছা সেকশন ঠিক আছে আজকেও তোমাদের নয়েল থিওরির বোনাস চলতেছে বাই স্যার তোমাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি মানে নেট ঠিক আছে শেষ পর্যায়ে তো বলছিল এর আচ্ছা ঠিক আছে ওকে স্যার ঠিক আছে দিয়ে দাও সবারটা দিয়ে মিটিং এন্ড করে দিচ্ছি ওকে স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম